হ্যালো বন্ধুরা, আমি নীলাঞ্জনা। আজকে চলে এসেছি বার্গার কাটলে। এটা হচ্ছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে আসবো আর বার্গার কাটলে খাবো না, এটা হতে পারে না। অ্যাকচুয়ালি আমরা হোটেল সেভেন সিজে রয়েছি আর ঠিক এর নিচেই হচ্ছে এই বার্গার কাটল ক্যাফেটেরিয়াটা। তাই এখানে খেতে এসেছি, চলো আমাদের আমার সাথে থাকো। আমরা কী কী করলাম এখানে এসে সেটা দেখাই তোমাদের। এখান থেকে ভিউটা খুব ভালো দেখা যায় এই। আর আমরা এখানে এখানে সাধারণত কন্টিনেন্টাল ডিশ সার্ভ করা হয়, তা আমরা এখানে একটা বার্গার নিয়েছিলাম, চিকেন প্যাটি বার্গার উইথ গ্রিন স্যালাড। আর তাছাড়া নিয়েছিলাম একটা রেড থাই কারি, এটা সাধারণত স্টিম রাইস আর একটা চিকেন কারির সাথে সার্ভ করা হয়। চিকেন কারির মধ্যে আবার প্রচুর পরিমাণে মাশরুমও রয়েছে, আর একটা বয়েলড এগের সাথে এটা সার্ভ করা হয়েছে, আর বাটারও দিয়েছে। বাটারটা এখানে দেখানো হয়নি, একটু মিস করে গেছি। এনিওয়েজ প্রচুর পরিমাণে স্যালাডও দিয়েছে, আর স্যালাডটা বেশ স্পাইসি ছিল, খেতে ভালোই ছিল। আর এই বাইরেটা আমি দেখিয়ে দিলাম, এখানে আমার ছেলেও রয়েছে বসে। আর এটা হচ্ছে স্মোকিং জোন, আর ভেতরটা হচ্ছে নন স্মোকিং জোন। তা আমরা নন স্মোকিং জোনে বসিনি, এই স্মোকিং জোনেই বসলাম, কারণ এখানটা ওপেন এয়ার, সেহেতু বেশ ভালো লাগছে। আর ওয়েদারটাও ফিল করা যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এই সময় দার্জিলিংয়ে, আর বৃষ্টি ভেজা দার্জিলিং আমার তো ভীষণ পছন্দ, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। যাই হোক, দার্জিলিংয়ে এলাম আর হট চকলেট খাবো না কি দার্জিলিং টি খাবো না, এটা তো হতে পারে না। আমার ছেলে হট চকলেট ভালোবাসে, তাই একটা বিশাল হট চকলেটও নিয়েছিল। তোরা খেতে ভালোই ছিল, আর আমি দার্জিলিং টি নিয়েছি, আমি চা খেতে ভীষণ ভালোবাসি। আর আমার হাজব্যান্ড একটা কফি নিয়েছিল, ও যেহেতু কফি লাভার। যাই হোক, মোটামুটি